আপনাদের কাহালু কলেজের অনেক হিন্দু মহিলারা বোরকা পরিধান করে কিনা? তারপরে মহিলা কলেজে আসে, আমি কিন্তু নিজে দেখেছি, ওদের সাথে কথাও বলেছি। আমি একদিন বলেছিলাম, মা তোমাদের ধর্মে তো এমন কোন সংস্কৃতি নাই, যে এমন কোন বিধান নাই যে তোমাদেরকে বোরকা পরতে হবে, তোমরা কেন বোরকা পরেছে রহস্য একটু বলো। এবার এই মহিলারা বলল, হুজুর আমরা যেদিন এই কলেজে ভর্তি হলাম, এই রাস্তা দিয়ে যখন যাই কিছু বকাটারা আমাদেরকে ডিস্টার্ব করতো, তখন চিন্তা করলাম মুসলমানদের মহিলারা মেয়েরা বোরকা পরিধান করে, আমরাও বোরকা পরব। আমার বন্ধুগণ ওই মেয়েরা তখন বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে বোরকা পরেছি আজ পর্যন্ত কোনো বকাটার গোষ্ঠীরা আমাদেরকে ডিস্টার্ব করে নাই। তাহলে হাদিসের সঙ্গে মিল আছে কিনা? পর্দাশীল মহিলার চরিত্র কোনোদিন হরণ হবে না, কেউ আক্রমণ করতে পারবে না, বলেন আল্লাহু আকবার। তিন নম্বর নিয়ামত হলো পর্দানিশী মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য দান করেন। যেমন করে এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম পর্দানিশী মহিলা ছিলেন মা ফাতিমাতু যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমা সবচাইতে শ্রেষ্ঠতম পর্দানিশী ছিলেন। আমার নবীদি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, এই সংবাদ যখন ফাতেমার কানে চলে আসলো, ফাতেমা নবীদিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন। আমার বন্ধুগণ ফাতেমা যখন ঘর থেকে দরজায় একটা পা বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে বহন করার জন্য একটা জান্নাত থেকে উট পাঠিয়ে দিলে, উট এসে ফাতেমার কাছে হাজির হয়ে পড়েছেন। আমার বন্ধুগণ উট ফাতেমাকে সালাম নিবেদন করে বলছো, ফাতেমা তুমি কোথায় যেতে চাও? আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহকে বললেন, আল্লাহ রে বনের একটা উট এসে আমি ফাতেমা আমাকে সালাম দেয়, আমাকে আমার সঙ্গে কথা বলে, তুমি আমার এত ইজ্জত দিয়েছ, আমাকে এত সম্মান দিয়েছ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ উট তখন ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি কোথায় যেতে চাও? তোমাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে জান্নাত থেকে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ ফাতেমা তখন চোখের পানি ফেলে সিজদায় চলে গেলেন আর বললেন, আল্লাহ নারীকুলে জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়েছে, আমি একজন মহিলা, আমাকে এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আমাকে বহন করার জন্য দুনিয়ার কোন সাধারণ উট তুমি পাঠিয়ে দাও নাই, তুমি জান্নাতের উট আমার জন্য পাঠিয়ে দিয়েছো, ও আল্লাহ তোমার প্রশংসা আমি কি দিয়ে আদায় করে শেষ করি। অমন্টি সময় ফাতেমাতু জোহরা উটের পিঠের উপর যখন হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে উট নিচের দিকে হামাগুড়ি দিয়ে বসে পড়ল। ফাতেমা উটের পিঠে উঠলেন, উট দাঁড়িয়ে কদম মোবারক মেরে মেরে আমার নবীদের দরবারে রওনা করেছেন। অমন্টি সময় ফাতেমা উটের পিঠে আবরণ অবস্থায় বসে যখন আকাশের দিকে নজর খুললেন, ফাতেমা দেখতে পারলেন আসমান থেকে জমিন পর্যন্ত নবীদের নবতী মহুরগুলো উদ্ভাসিত হচ্ছে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা জোড়ে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলি না ভুলব না ভুলতে পারি না, ভুলি না ভুলব না ভুলতে পারি না, সব বলিব কিন্তু রাসূল তোমায় ভুলব না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা,
মদিনা তো আসল ঠিকানা, এক পাগলা দুই পাগলা তিন পাগলার খেলা, মদিনাতে যে দেখো লক্ষ পাগলার খেলা, আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। আমার বন্ধুগণ উঠ, ফাতেমাকে বহন করে নিয়ে যাচ্ছে, ফাতেমা নবীজির নূর সমুদ বানবতি বগরগুলো উদ্ভাসিত হচ্ছে। ফাতেমা এই দৃশ্য দেখে অবাক হয়ে পড়লেন, আর বুঝতে পারলেন আমার বাবা আর এই জমিনে বেশি দিন থাকবে না। আমার বন্ধুগণ উঠ, নবীজির দরবারে গিয়ে সালাম নিবেদন করে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে এইভাবে সালাম নিবেদন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ফাতেমাকে বহন করার জন্য আল্লাহ পাক আমারে জান্নাত থেকে প্রেরণ করেছে, আপনার ফাতেমাকে আপনি গ্রহণ করুন। ফাতেমা উটের পিঠ থেকে নেমে আমার নবীর কাছে বেকুল কণ্ঠে কান্নাকাটি করতে লাগলেন। নবীদি তখন ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা তুমি অমন করে কান্না করো না। আমার বন্ধুগণ অঝর্ণায়নে কান্না করছে, নবীদি ফাতেমাকে এর কাছে কান লাগায়া নবীদি কি যেন বলে দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, মৃদু মৃদু হাসি বের হতেছিল। অমনটি সময় মা আয়েশা ফাতেমাকে বললেন, ও ফাতেমা তুমি নবীদের কাছে এত বেকুল কণ্ঠে কান্নাকাটি করলে, আর রাসূল তোমার কানের কাছে কি শোনালো কি জানালো, তুমি কান্না বন্ধ করে মৃদু মৃদু হাসছো, ও ফাতেমা তুমি কি আমারে একটু বলবে না। ফাতেমা তখন মা আয়েশাকে বললেন, মা এই মুহূর্তে আপনাকে কথা বলা যাবে না আমার বন্ধুগণ। এইভাবে করে ফাতেমাকে নবীদের সান্ত্বনা দিয়েছিলেন। উঠ তখন নবীদের কাছে দাঁড়িয়ে আছেন। এবার নবীদিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আমি অনুমতি চাই পারমিশন চাই আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। নবীদি উঠকে পারমিশন দিলেন, উঠরে তুমি কি বলতে চাও। উঠ তখন নবীদিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম অমক ইহুদি যখন আমার মালিক ছিল, তখন আমি শুধু আপনার নাম শুনেছিলাম মুহাম্মদ, কিন্তু আমি কোনদিন আপনারে চোখে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইহুদির বাড়ি থেকে বন জঙ্গলে আহার করার জন্য বের হয়ে পড়তাম, তখন বন জঙ্গল গুলো আমারে সালাম দিত আর বলতো, বিশ্ব নবীর উট এসেছে, খবরদার খবরদার, তোমরা বিশ্ব নবীর উটের সঙ্গে বেয়াদবি করবে না। আমি তখন আশ্চর্য হয়ে যেতাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার নাম শুনেছিলাম মুহাম্মদ, কিন্তু আমারে বন জঙ্গল গুলো এইভাবে মুহাম্মাদের উট বলতো, নবীদের উট বলে সম্বোধন করতো। হুজুর সত্য সত্যই যখন এই হুনায়নের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে যখন আমি আপনার হয়ে গেলাম, আপনি যখন আমার হয়ে গেলেন, আমি তখন মনে করলাম আমি বিশ্ব নবীর উঠ হয়ে যাব বলেই বন জঙ্গল গুলো আমারে আগাম সংবাদ দিয়েছিলেন, বিশ্ব নবীর উটের সঙ্গে বেয়াদবি করবি না। আমার ভাইয়েরা শেষ, প্রিয় বন্ধুগণ, কি ইজ্জত কি সম্মান দিয়েছিলেন পর্দাওয়ালা মহিলাদের জন্য, ঠিক কেনা বলে? ফাতেমা পর্দা মানতেন, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে উট প্রেরণ করেছিলেন, জান্নাতের উট বহন করার জন্য। আজ রাবেয়া আবসির মতো মহিলা এই বাংলাদেশের আল্লাহর গায়েবি সাহায্য পেয়েছিল কিনা কথা বলেন। আমার বন্ধুগণ এই জন্য মাদেরকে বলি, মা পর্দা মানতে হবে, পর্দা মানলে আল্লাহ পাকে তিনটি নিয়ামত দান করবে। সকলে বলি আমিন, আলো বলি আমিন, আল্লাহ পাক যেন জান্নাতের অধিবাসী করে দেন। আর চার নম্বর আমল হলো রমজান মাসের রোজা।
মাদেরকে বলি মা এই চারটি আমল করবেন, আল্লাহ চাহে তো আপনাদেরকে জান্নাতের আটটি দরজা খোলা থাকবে।